সংখ্যাগুলো লিখি, একটা হচ্ছে 5, 13, 21, 29, 37, 38। এখানে পার্থক্য তেরোর থেকে পাঁচ চলে গেলে 8, 21 থেকে 13 চলে গেলে 8, 29 থেকে 21 চলে গেলে 8, 37 থেকে 29 চলে গেল 8। দেখা যাচ্ছে প্রতিবারে 8 বৃদ্ধি পেয়েছে। সুতরাং 5 কে আমি লিখতে পারি 8 × 1 = 3। এই 8টা আসছে পার্থক্য থেকে। এভাবে 13 কে আমি লিখতে পারি 8 × 2 = 3। একুশ কে লিখতে পারি 8 × 3 = 24। এরকম যদি যেতে থাকে, তাহলে কতম পদটা দাঁড়াবে 8 × 3, যেটাকে আমরা বলি সাধারণ পদ। সুতরাং ক সমান 1 হলে প্রথম সংখ্যা সমান 8 × 1 = 3 সমান 5, ক সমান 50 হলে, 50 হলে মানে হচ্ছে 50টি সংখ্যার সমষ্টি, এই জন্য এটাকে বলা হয় শেষ সংখ্যা। 8 × 50 = 3, 8 × 50 হয় 400, থেকে 3 চলে গেলে 397। পদ সংখ্যা, যে 50টি পদের সমষ্টি, এই জন্য পদ সংখ্যা হচ্ছে 50। সুতরাং সমষ্টি, সমষ্টি একটা সূত্র আছে আমরা জানি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। প্রথম সংখ্যা হচ্ছে 5, শেষ সংখ্যা 397, পদ সংখ্যা 50, দুই দিয়ে 7, 5, 12, 12 × 2 = 1, 9 × 10 = 402, গুণ 2 দিয়ে 50 কে কাটলে হবে 25, গুণ করে দিলে 25 × 2 = 50, 4 × 25 = 100। এ হচ্ছে সমষ্টি।